আসসালামু আলাইকুম। তারপর কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে শুক্রবার, নতুন একটা দিন, নতুন একটা সময়। আজ যাচ্ছে খুলনার দিকে। খুলনায় হচ্ছে আমার কলিগের বাসা, মূলত সেখানে যাওয়ার কথা, সেদিকে যাচ্ছি না। যেহেতু পশ্চিমবঙ্গে আমি প্রথম, নতুন, দ্যাটস ওয়াই আমার এখন পর্যন্ত সেদিকে যাওয়া হয় নাই। আজকে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকুন, চলতে থাকুন দি বাইক হুইলারের সাথে। বন্ধুরা, যশোরের রাস্তাটা কিন্তু ভালো, আর বিশেষ করে এই রেল রোডের রাস্তাটা আরও সুন্দর। কারণটা হচ্ছে এর মাঝখানের যে আইল্যান্ডটা আছে, এই আইল্যান্ডের মাঝখান দিয়ে যে গাছগুলা দেওয়া, এটা ভালোই লাগে দেখতে। আর বিশেষ করে একটু চকচকে। আজকে আমার তৃতীয় দিনের ব্লগ। আমাদের বাস্তব জীবনটাকে যদি আমরা সবার সাথে শেয়ার করি, তাহলে এটা হবে কি, যারা আমাদের ছোট আছে তারা তাদের জীবনে এটাকে কাজে লাগাইতে পারবে। দ্যাটস ওয়াই আমাদের অনেক কিছু শেয়ার করা উচিত। আর বিশেষ করে এখন তো ডিজিটাল যুগ, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে। তো এটাই হচ্ছে সবথেকে গুড ওয়েল আমাদের জন্য। ইভেন আমরা ইউটিউব থেকে এমন কিছু পাওয়া যায় না যা সার্চ করলে না পাবো। আদর্শ হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভান্ডার, জায়গাটার নাম হচ্ছে ডুমুরিয়া, খুলনা, চুকনগর। নামটা কেমন, ভালোই। একটা জিনিস খেয়াল করেছেন, মেঘের আভাটা জাস্ট বের হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে নিচ দিয়ে যে সূর্যের আলোটা বের হচ্ছে, সত্যি খুব সুন্দর একটা ভিউ দেখলাম। জাস্ট একটু দেখেন কেমন। মনে হচ্ছে একটা অংশ থেকে, সূর্যটা থেকে মেঘের উপর দিয়ে একদম আলোগুলা বিচ্ছুরিত হয়ে যাচ্ছে মেঘের ভিতর দিয়ে। জাস্ট উপর দিক থেকে একদম রশ্মিগুলো চলে গেছে। আল্লাহর দেওয়ার সৃষ্টি কতটা সুন্দর, বলার বাইরে। আজকে আছি খুলনাতে, খুলনার চুকনগরে নতুন একটা প্লেসে যাচ্ছি। আর হচ্ছে আমি আছি হচ্ছে আমার কলিগের বাসায়, আমার জন্য আননোন, বাট ওনার গাইডলাইন্সে আমি যাচ্ছি। খুলনার এই চুকনগরের এই অংশে নাকি সুন্দর একটা দেখার মতো প্লেস আছে, সেদিকে যাচ্ছি। চলেন দেখি, দেখে আসি, নতুন একটা জায়গা উপভোগ করি। অনেক মানুষ। তবে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হচ্ছে করোনা ক্রান্তি লগ্নেও মানুষগুলো কিন্তু মাস্ক ইউজ করছে না। এদিকে স্বাস্থ্যবিধি একটু কম, দেখেন কেউ মাস্ক ইউজ করছে না, কেউ না। ওয়াও, ছোট্ট একটা নদী। প্রকৃতি প্রেমী যারা হয় তারাই তো আসলে মোটো ব্লগিং করতে পারে, আমার যতটুকু ধারণা। কারণটা হচ্ছে প্রকৃতি দেখার ভিতরে আলাদা একটা শান্তি কাজ করে। গ্রাম থেকে বেড়ে ওঠা, মূলত দেখা যায় যে এই প্রকৃতির টানটা আমাদের উপর একটু বেশি আমরা ফিল করি আর কি। টানটা একটা সময় সেই ছুটোছুটি করা, সেই নদী বা হচ্ছে পুকুরগুলোতে লাফিয়ে লাফিয়ে গোসল করা, এটাকে খুব মিস করি আমরা। আর মূলত সেই টানেই হচ্ছে আমরা ফিরে যাই প্রকৃতির একদম কাছাকাছি, আর সবসময় চেষ্টা করি প্রকৃতির সাথে একদম মিশে যেতে। অন্ততপক্ষে আমার কাছে খুব ভালো লাগে, আমিও চাই যেন প্রকৃতির একদম কাছাকাছি যেতে পারি, প্রকৃতির সাথে আমি একদম মিশে যেতে পারি। যাই দেখি, দেখে আসি জায়গাটা কীরকম। আর রাস্তাগুলা দেখতেই পাচ্ছেন, রাস্তাগুলো কিন্তু ভালো, গ্রামের রাস্তা। ওই গাছগুলো একটু যদি দেখেন, গাছগুলো জোস, এক কথায় সত্যি অসাধারণ। এটাই হচ্ছে ফিল করার মতো, এটাকে মন থেকে ফিল না করতে পারলে মজাটা আসলে পাওয়া সম্ভব না। এই পাশ দিয়ে সম্ভবত সেই নদীটা বয়ে গেছে যেটা কিছুক্ষণ আগে আমরা পার করে আসলাম। আমি কখনো ভাবতেও পারি নাই যে এরকম একটা জায়গাতে কখনো আসব, আমার কখনো আসা হবে, ঘোরা হবে, ট্যুর দেওয়া হবে, এরকম আমি কল্পনাও করি নাই, বাট সেটাই করতেছি। यूपी कॉम्प्लेक्स বিকেলের রোদটা জো। এদিকে শীতের সময় আসলে মনে হয় খুব ভালো হবে। এর কারণটা হচ্ছে শীতের সময়ে খেজুরের রস পাওয়া যাবে, কারণ প্রচুর খেজুর গাছ এই অঞ্চলে। আমি উত্তরবঙ্গে এত খেজুর গাছ দেখি নাই, হয়তোবা থাকতে পারে। তাল গাছের সারিবদ্ধ একটা রাস্তা আছে, সেটা সম্ভবত নাটোরে, বাট আমার যাওয়া হয় নাই, যাব, সব জায়গাতেই যাব, সব জায়গায় দেখা হবে, সব জায়গাতেই ঘোরা হবে। খেয়াল করেছেন কি, এই মানে ধান খেতের মাঝে মাঝে হচ্ছে এই গাছগুলো, যেমন এটা এপাশে নারিকেল গাছ বোনা হয়েছে। আর পুকুরগুলো দেখেন জোস, এখানে একটা পুকুর, ওইদিকে একটা পুকুর, ওই পাশে মোটামুটি বলতে গেলে সবই পুকুর, এই পাশেও। আর আকাশটা সত্যি, যদি মোটো ব্লগিংটা না শুরু করতাম তাহলে এত সুন্দর সুন্দর প্লেস আমার জন্য দেখা হতো না, আমি দেখতেও পেতাম না। কারণটা হচ্ছে মোটো ব্লগিং যখন করা হয় তখন একটা টেন্ডেন্সি থাকে আমাকে নতুন প্লেস খুঁজতে হবে, আমাকে নতুন প্লেসগুলো সবাইকে দেখাতে হবে। বাট যদি এই মোটো ব্লগিংটা না করা হয় তাহলে কিন্তু দেখা যেত যে আজকে শুক্রবার, একটু ঘুমাই, কি করব বাইরে গিয়ে। বাট এটা কিন্তু মানে এটা কিন্তু করা হচ্ছে না, অন্ততপক্ষে এতটুকু ভাবা হচ্ছে যে না, আমি ঘুরবো, আমি দেখব, আমি আজকে ফ্রি আছি, ইভেন আমার বন্ধুদেরকেও দেখাবো। দুই ধারে সারিবদ্ধ গাছগুলা দাঁড়িয়ে আছে, আর প্রকৃতির মনোরম পরিবেশ। আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে নঈম হোসেন, ओ देखताम सब समय और पासवर्ड किंबा होच्छे एखन पर्यन्तो और जे बासार वाईफाई राउटार पासवर्ड और फोनेर पासवर्ड ओ सब समय एवरग्रीन यूज करे माने एवरग्रीन नामटा दिए तार पिछने हयतोबा कोनो एकटा पिन बा ए टाइपेर किछु एकटा बसिए देय बाट ओ होच्छे माने एवरग्रीनटा सब समय व्यवहार करे। एखन ओ केन व्यवहार करे एटा आमि बोलते पारबो ना कारण आमि कखनो प्रश्न करि नाई हयतोबा प्रश्न करलेओ आमाके आन्सार दिएछिलो जे और ना कि खूब भलो लागे एवरग्रीन नाम खूब भलो लागे जार फले से एवरग्रीन यूज करे। और एखन आसले आमी बुझते पाइलाम ममर तो एई सब किछु मेन उद्देश्य प्रकृतिर एई सबुजाब असाधारण असाधारण जायगा। বন্ধুরা খুব সুন্দর একটা জায়গাতে আছি সত্যি বলার মতো না দেখছেনই অলরেডি কি বলবো এতটা সুন্দর যার বিবরণ মোটামুটি মুখে দেওয়া সম্ভব না। আমার কাছে এক কথায় মনোমুগ্ধকর লাগছে। আর যদি দেখতে চান তাহলে পিছনের মেঘটা দেখেন, মেঘটা দেখলে বোঝা যাবে জায়গাটা কত সুন্দর হতে পারে। শুধু তাই না ওই মেঘটা দেখেন, এটা দেখলেও বোঝা যাবে যে এই যে ব্রিজটা বা এই যে সেতুটা নর্মাল মাটি থেকে কতটা উপরে, অনেকটা উপরে। যে ভিউগুলো আমার কাছে অসাধারণ লাগছে অসাধারণ। দেখেন এই জায়গা থেকে দেখে মনে হচ্ছে এটা মসজিদের মতো। যতটা সূর্যটা অস্ত যাচ্ছে আর এই জায়গা থেকে পশ্চিমের আকাশটা তত বেশি সুন্দর লাগছে। বন্ধুরা আমরা আছি খুলনার চুকনগরের শোলগাতিয়া ব্রিজে আর আমাদের সাথে আছে ए भैया भैया अपना परिचय दें। मोहम्मद शफिकुल भाई उनार बासा ए जगहते और उन्नी तो से पापी हमार कलिग उनाके तो देखछिनि तो जाइ होक आमरा एखन समय काटाई। जारा एखन पर्यन्तो दि बाइक हुइलार चैनलटी सबस्क्राइब करेन नाई ताड़ाताड़ी करे नेन और नतून नतून ब्लग देखार जोन्नो रेडी हये जान। ओके गुड बाय।